পুলিশের ত্রিমাসিক পত্রিকা পুলিশ বার্তা এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব পালিত হয়েছে। 4 জুন রবিবার সকালে গাইবান্ধা জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে এ প্রকাশনা অনুষ্ঠানের এ সময় গাইবান্ধার সুশীল সমাজের প্রতিনিধিগণ, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপোস ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার বিসার কেলো আবদুল্লাহ আলমামুন, সদর থানার ওসি মাসুদুর রহমান, পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা, গোবিন্দগঞ্জ থানা ওসি ইজারউদ্দিন সহ সকল থানার ওসি, ওসি ডিবি মোখলেসুর রহমান সরকার, টিআই প্রশাসন নূরে আলম সিদ্দিক ও অন্যান্য কর্মকর্তাগণ সহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। Co-worker from your side, and definitely it will be continued for the upcoming days. The recommendations as well as the comments from your side you have given, we have taken it very preciously, as well as I think it's a very great ornament for us to receive the opinions from your side, and definitely we will include or include the upcoming days publications. সবার কাছে পৌঁছে দিচ্ছি এবং আশা করি এরপর গাইবান্ধার সুধীজন এবং হচ্ছে প্রিয় ব্যক্তিত্ব যারা রয়েছে তাদের সবার কাছেই আমরা পৌঁছে দিব, পর্যায়ক্রমে সবার কাছে পৌঁছে দিব। ধন্যবাদ সবাইকে, আপনারা সবাই ভালো থাকবেন।